মালদার মানিক চকে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম আকমল শেখ। অভিযোগ, গতকাল রাত 8টা নাগাদ মানিক চকের জেসারত চোলা এলাকায় হামলার ঘটনা ঘটে। বাড়ি ফেরার সময় কংগ্রেস কর্মী বছর 22-এর আকমল শেখকে এলোপাথারি কোপায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতের পরিবার তৃণমূলের অঞ্চল সভাপতি মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে থেকেই মানিক চকের এই এলাকায় গণ্ডগোল চলছে। পঞ্চায়েত ভোটের দিন খুন হন তৃণমূল কর্মী শেখ মালিক। তিনি তৃণমূল অঞ্চল সভাপতির আত্মীয় ছিলেন। রাতের পর সকাল শিয়ালদা স্টেশনে যাত্রী দুর্ভোগ চরমে। গতকাল রাত স্টেশনে কাটিয়েছেন অসংখ্য যাত্রী এবং রেলের অব্যবস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ তারা উগরে দিয়েছেন। শিয়ালদা স্টেশনে গতকাল রাতে বিক্ষোভ হয় আর তারপর আজ সকালের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে সম্প্রসারণের কাজের জন্য শিয়ালদা স্টেশনের 1-5 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার মাঝরাত থেকে আজ দুপুর পর্যন্ত এই প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, সেই সঙ্গে বহু ট্রেন দেরিতেও ঢুকছে, যার ফলে যাত্রী দুর্ভোগ একেবারে চরমে। আর এই মুহূর্তে সরাসরি সকালের ছবিটা আপনাদের দেখাবো। চলে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, দেখো শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই প্ল্যাটফর্ম, কংকর্স এরিয়া সব জায়গায় একই ছবি দেখতে পারবে। বহু মানুষ গতকাল বিকেল সন্ধ্যে থেকে তারা এইভাবেই শিয়ালদা স্টেশনে রাত কাটাচ্ছেন এবং এখনও জানেন না তাদের ট্রেন কখন আসবে। এবং যারা আজকে সকালে আসছেন শিয়ালদা স্টেশনে তাদের ট্রেন ধরার জন্য, তারাও কিন্তু একই সমস্যায় পড়েছেন। তারাও জানেন না তাদের ট্রেন কখন আসবে, কারণ তাদের যেটা অভিযোগ, স্টেশনে এসে বোর্ডে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এবং সামনে যে অনুসন্ধান কেন্দ্র করা হয়েছে সেখানে গিয়েও কোনো তথ্য মিলছে না। রেল কর্তৃপক্ষ কোনো রকম সহযোগিতা করছে না এবং যে ট্রেন ধরে নেওয়া যাক গতকাল সন্ধ্যে 6টায় আসার কথা ছিল, এখনও পর্যন্ত শিয়ালদা স্টেশনে এসে পৌঁছায়নি। আমার সঙ্গে একজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমি করছি ট্রেনটা, বালুরঘাট এক্সপ্রেসটা আসার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে। সকালে এসেছি ভোর 5টায়, ট্রেনটা আসার কথা 5টা থেকে 5:30। আমি 5টায় এসেছি, এসে বললে এখানে আসবে না, আসবে আপনার কলকাতা স্টেশনে। ছুটলাম ওখানে, ওখান থেকে আবার ব্যাক করলাম, এখন এসে দেখছি এখানে এরা বলছে আমরা কিছু বলতে পারবো না। সেই ট্রেন কোথায় আছে তাও তো একটু বলতে হয়, তাও বলেনি। তা আমাদের একটি মেয়ে আসবে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি ভোর 5টা থেকে এখন কটা বাজে জানি না। অর্থাৎ এই একই ক্ষোভ কিন্তু প্রত্যেক যাত্রীর মধ্যেই, এবং তার জেরে এই সামনে যে অনুসন্ধান কেন্দ্র সেখানে কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে। রেল পুলিশ তারা সেই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যেভাবে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে এবং যে সমস্ত ট্রেনগুলি সূচি বদলানো হয়েছে সেগুলো আগে ভাগে যাত্রীদের কেন ইন্টিমেট করা হলো না। বহু মানুষ যারা গতকাল বিকেলের মধ্যেই শিয়ালদা স্টেশনে চলে এসেছিলেন, গতকাল সন্ধেবেলায় তাদের কোথাও যাওয়ার ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেন এখনও পর্যন্ত এসে পৌঁছানি। না সেই ট্রেন বাতিল করা হচ্ছে, না সেই ট্রেনের নতুন সময় জানানো হচ্ছে। কিভাবে তারা থাকবেন? ওয়েটিং রুমে জায়গা নেই, অন্য কোথাও এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, যে জায়গায় তারা অপেক্ষা করছে প্রত্যেক মানুষ, একটা ফ্যানেরও ব্যবস্থা নেই। গতকাল থেকে আর্দ্রতার জনিত কারণে কিন্তু প্রবল গরম এবং হাঁসফাঁস পরিস্থিতি, সেই অবস্থাতেই গোটা রাত এই শিয়ালদা স্টেশনে এইভাবেই কাটাতে হচ্ছে মানুষকে। আর এর জন্য কিন্তু রেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন তারা, এই অব্যবস্থার জন্য রেল কর্তৃপক্ষকেই দায়ী করছেন যাত্রীরা, এবং তা নিয়েই কিন্তু দফায় দফায় বিক্ষোভ চলছে। রেল পুলিশ তারা সেই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু যাত্রীরা এক পক্ষকে সামাল দেওয়া হলে অন্য পক্ষ এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু কারণ প্রত্যেকেরই একই অভিযোগ যে তারা যে সমস্ত তথ্যগুলো তাদের পাওয়ার কথা রেলের তরফ থেকে আগে থেকে তাদের সতর্ক করা বা জানানোর বিষয় ছিল সেগুলো কোনো সাহায্যই তারা রেলের তরফ থেকে পাননি। যদিও পূর্ব রেল কর্তৃপক্ষ তারা যেটা জানাচ্ছেন যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় সমস্ত ট্রেন তারা চালু করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু এখন প্রশ্ন হলো সমস্ত ট্রেন হয়তো চালু হলো কিন্তু পরিষেবা কি স্বাভাবিক হবে, কারণ যে প্রভাব গতকাল থেকে এই রেল পরিষেবার উপর পড়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে প্রতিদিন। Thank you.